নমস্কার, তোমাদের সকলকেই স্বাগত জানাই আমার ব্লগে। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গ্রেটার নয়ডার বিহারি মার্কেট, যেখানে তোমরা ছোট থেকে সব কিছু বড় জিনিসগুলো পেয়ে যাবে, যেটা গোল চক্করে পাওয়া যায় সে থেকে তার থেকে তোমরা রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাবে। এই রোডটা যেটা দেখতে পাচ্ছ সেটা চলে যাবে তোমার এসকে গ্রিন আর্চ, যার অপোজিটে তোমাদের আছে শ্রী রাধা স্কাই গার্ডেন, আর তার পাশে শ্রী রাধা স্কাই গার্ডেনের পাশে ফ্রেঞ্চ অ্যাপার্টমেন্ট। তো বিহারি মার্কেট যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে রিজনেবল বলছি এই কারণেই, আমি গোলচক্করে একবার ঘুরে দেখেছি গোলচক্কর মার্কেট। তো গোলচক্করের মার্কেটের থেকে এখানে তোমরা সব কিছুই একটু না একটু কম বেশি পেয়েই যাবে। আর আমিও বলবো যারা তোমরা দেখছো একবার না একবার এই বিহারি মার্কেটে ভিজিট করতে। তো সেখানে থেকে ফ্রুটস, আম, কলা, জাম, যাই হোক সব কিছুই পেয়ে যাবে। এখানে সবজিগুলো খুবই একটা ফ্রেশ ভাব থাকে। সকালবেলা গেলে, স্যাটারডে আর সানডে করে তোমরা যদি যাও, সকালবেলা গেলে আমি বলবো 9:30 থেকে 10 পর্যন্ত গ্রেটার নয়ডার বিহারি মার্কেট খুলে, যেখানে তোমরা সব কিছু একদম ফ্রেশ রকম করে পেয়ে যাবে। আর সেখানে হচ্ছে বিহারি মার্কেট, আরেকটা কথা, বিহারি মার্কেট নতুন করে হচ্ছে, আর যে চিকেন যে প্লেসটা আছে তোমাদের চিকেন, মাটন আর ফিশ, সেখানে নতুন করে স্ট্রাকচার বানাচ্ছে নিউ নিউ এই মার্কেটটাকে আরও বড় করার জন্য। আর আশা করি আরও একটু বড় হবে মার্কেটটা, যে যাই জন্য আমাদের বাজার করতে সুবিধা হবে। তো তোমরা একবার না একবার এই মার্কেটে ভিজিট করো। তো বাড়িতে এসে আমার একটা পার্সেল এসেছিলো, একটা আমি হোম ডেকোরেটের জিনিস কিনেছিলাম, অর্ডার করেছিলাম, সেটা বাড়িতে এসে এসেছিলো, তোমরা দেখতে পাচ্ছ সেটা। এইখানেই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যারাই আমাকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।